ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার আঙ্গারিয়া গ্রামের খানবাড়ির মসজিদ। প্রায় 500 বছর আগে এই মসজিদটি নির্মাণ করেন আফগানিস্তান থেকে ধর্ম প্রচার করতে আসা দুই ভাই আসর আলী খান ও কিশোর আলী খান। কিন্তু কালের বিবর্তনে অযত্ন আর অবহেলায় চৌলু সারাচ্ছে মসজিদটি। তিন গম্বুজের তিনটি দৃষ্টিনন্দন স্থাপনার কারুকাজ ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। 2007 সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদটি সামান্য সংস্কার করলেও তা এখন ফিকে হয়ে পড়েছে। বিভিন্ন জায়গা থেকে পর্যটকের মতো মানুষ আসে মসজিদে, জুমার দিন আসলে তো আমরা জায়গাই দিতে পারি না। আমরা নিজেদের অর্থায়নে বা যতটুকু পারি মেরামত করবো সেটাও কিন্তু করতে পারছি না ইচ্ছাশক্তিও, যেহেতু সরকারি এটা বিধিনিষেধ আছে। প্রাচীন এই নিদর্শনটি টিকিয়ে রাখতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করে সংস্কারের উদ্যোগ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। ইতোমধ্যেই প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটাকে তাদের আওতায় নিয়েছেন এবং সামান্য কিছু কাজ করেছেন। ষোড়শ শতাব্দীতে তৈরি মসজিদটিতে এখনো পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন মুসল্লিরা। সময় সংবাদ, ঝালকাঠি।